আসসালামু আলাইকুম। কামেন্ট গো ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দুল সজীব। আজকে আমরা চিড়িয়াখানার পুরো ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চিড়িয়াখানায় সকাল 10টার দিকে বের হয়ে গেছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল সকল পশু পাখি দেখার। চিড়িয়াখানা এত বড়, সব পশু পাখি দেখার জন্য হাতে অনেক সময় লাগবে, তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো লাগবে। আর যদি আপনারা দুপুরের পরে বের হন, তাহলে কিন্তু সম্পূর্ণ চিড়িয়াখানার সব জীবজন্তু দেখে বের হয়ে আসতে পারবেন না। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানা আজকে আপনাদের একটা নতুন অতিথি আসবে, তাকে আপনারা দেখতে পারবেন। প্রিয় যখন বাইরে বের হয় ও খুব আনন্দে থাকে, চারিদিক ও এত ভালোভাবে দেখতে থাকে যে আমাদের মনে হয় যে ও চেনে। প্রিয় বের হয়েই ওর গাড়ি চালানোর চেষ্টা, গাড়ি চালাতে ওকে দিতেই হবে, এ কারণে গাড়ি চালাতে দেওয়া হচ্ছে, সে চেষ্টা করছে। আমরা মেট্রো রেল স্টেশনের নিচে চা খাচ্ছিলাম, এখানে মনে হচ্ছে রাত হয়ে গেছে, আসলে এখানে অনেক অন্ধকার আর সেই জন্য অনেক গাড়ি লাইট জ্বালিয়ে যাচ্ছে। আপনারা দুপুর 1 থেকে বাস অথবা রিক্সায় আসতে পারেন চিড়িয়াখানায়। বাসের ভাড়া 15 টাকা করে নিতে পারেন অথবা রিক্সা 30 থেকে 40 টাকা নেবেন। সামনে কমার্স কলেজ, কমার্স কলেজের পাশ দিয়ে চিড়িয়াখানার রোড, আর এখান থেকে 1/2 কিলোমিটার গেলে হাতের বাম সাইডেই পেয়ে যাবেন চিড়িয়াখানা। আর সামনে ঐতিহ্যবাহী ঢাকার সেই সুন্দর রিক্সা, আমার খুবই ভালো লাগছে। আমারও ভালো লাগছে, এই কারণে আমরা রিক্সার পিছনে অনেকক্ষণ ছিলাম, পরে সাইড দিয়ে চলে এসেছি। আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে সুস্বাগতম। আর আমরা এইমাত্র পৌঁছালাম চিড়িয়াখানায়, আর চিড়িয়াখানায় ঢুকতে হাতের বাম সাইডে কার পার্কিং এর জায়গা আছে। সকালের মিষ্টি রোদে ফিওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমাদের আরেক ট্রাভেলার ফিও অধীর আগ্রহে বসে আছে কখন চিড়িয়াখানায় ঢুকবে। ফিও ব্যাগের মধ্যে থাকতে পছন্দ না করলেও ওকে সেফটির জন্য রাখা হচ্ছে, চিড়িয়াখানার মধ্যে যে ওকে খুলে দিব, কারণ বন্দি থাকতে একদমই পছন্দ করে না। এখানে সামনেই আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন, এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। টিকিটের মূল্য 50 টাকা, আর 2 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না। আমরা এই মাত্র ঢুকছি চিড়িয়াখানার ভিতরে। এটা হলো চিড়িয়াখানার মেন রাস্তা। ফিও চিড়িয়াখানায় ঢুকেই রেস্ট নিচ্ছে, কারণ ফিও অনেক কিছু দেখবে আজকে। রেস্ট নিয়ে আমরা কোন দিক দিয়ে শুরু করব চিন্তা করছি, কিন্তু ফিওকে দেখে এত লোক জমা হয়ে গেছে, ছোট থেকে বড়, ওর ছবি তোলা থেকে শুরু করে সবাই নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছে, তো প্রশ্নের উত্তর দিয়ে ফিওকে নিয়ে উঠে পড়েছে। ফিও ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছে। আপনার চিড়িয়াখানা পরিষ্কার পরিচ্ছন্ন, মনোযোগ দিয়ে দেখছিল, তারপরও আমি ডাকা মাত্র আমার কাছে চলে এসছে, কারণ ও ডাকলেই চলে আসে। আমরা এখন হরিণ দেখতে এসেছি, ফিও খুব আনন্দের সাথে হরিণগুলোকে দেখছে। চিড়িয়াখানায় ঢুকে হাতের ডান সাইডে আসলেই হরিণের জায়গাটা দেখতে পারবেন, এবং অনেক সুন্দর সুন্দর এখানে হরিণ আছে। ওয়াও, হরিণের শিংটা মনে হচ্ছে গাছের ডাল, অনেক সুন্দর। আরে বই তোর
অনেকক্ষণ ধরে বাচ্চাটা দাঁড়ায় আছে, ফিও কে কোলে নিবে, ধরবে, ছবি তুলবে, তাছাড়া সে যাবে না। ফিও বায়না ধরেছে, সে তার বাঘ মামাকে দেখবে, বাঘ দেখবেই, অন্য কিছু আর দেখবে না। তাকে বোঝানো হচ্ছে, তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। ফিও রাস্তাতে হাঁটবে, কিন্তু সেটা আমার সাথে হাঁটবে, ও বারবার নিয়ে যাচ্ছে কিন্তু আমার কাছেই চলে আসছে। দুজনকে একসাথেই যেতে হবে, না হলে সে যাবে না। সেই জন্য ভাবলাম যে একটু বসে থাক, তারপর আমরা আবার যাব। যতবারই নিয়ে যাচ্ছে ততবারই সে চলে আসছে, সে অন্য কোথাও আর যাবে না, আগে বাঘই সে দেখবে। আমরা যখনই মনে করছি যে হরিণের এই জায়গাটা ছেড়ে দিব, দিয়ে আমরা সামনে আর একটু যাব, তখনই কেউ না কেউ এসে কথা বলছে, ফিও সম্পর্কে জানতে যাচ্ছে। তো সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা বাঘের খাঁচার সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমরা সামনে যে দেখি আমরা বাঘের খাঁচা পাই কিনা, সামনে হয়তো বা পাখি বা বানর থাকতে পারে, আমরা যেয়ে দেখি কি অবস্থা। এখানে বিভিন্ন প্রকারের পাখি দেখে ফিওর চোখই সরছে না, ও কোনটা রেখে কোনটা দেখবে এই চিন্তায় ব্যস্ত। এখন আমরা বানরের খাঁচার সামনে আসলাম। ফিওকে দেখার জন্য সবগুলো বানর চলে এসেছে, সাথে পিচ্চি বানরও। ফিও খুব মনোযোগ দিয়ে দেখছে। ফিও এখন বাদরের বানরবি দেখছে। বানর এত খেলা খেলে, এই ছোট বানরটাকে না দেখলে বোঝা যেত না। ও এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর সবার সাথে খেলছে, মিলেমিশে একদম আনন্দে রেখেছে, দেখতে আসলে খুবই ভালো লাগছিল। এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ ফিও আবার এগুলো শিখে আবার বাসায় অ্যাপ্লাই না করে, সেই জন্য অ্যাপ্লাই তো করবেই, কারণ এত মনোযোগ দিয়ে দেখছে। এই পিচ্চি বানরটা কি সুন্দর খেলা দেখাচ্ছে। আমরা এখন আসলাম ইমু পাখির সামনে। এই পাখিটা দেখতে অদ্ভুত, অনেক সুন্দর, কিছুটা উটের মতো, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এবং এরা কিন্তু পাতা খায়, দেখেন যারাই পাতা দিচ্ছে এই পাখিগুলো খেয়ে দিচ্ছে। এখন আমরা আছি উট পাখির সামনে, অনেক লম্বা একটি পাখি, এই জন্য নামকরণ করা হচ্ছে উট পাখি। গরুর সমান লম্বা হবে আমার কাছে মনে হয়, সে মনে হয় উটের সমান লম্বা হবে, কারণ ওর গলাটা উটের সমানই হবে, এ কারণে উট পাখি হতে পারে নাম। এক পায়ে দাঁড়িয়ে আছে কানাবক, কত বড়, কত লম্বা পাগুলো। আমি জুম করে ভিডিও করেছি, এগুলো বিভিন্ন জাতের, এক পায়ে দাঁড়িয়ে আছে। এখন ঠিক আমরা দাঁড়িয়ে আছি গন্ডারের খাঁচার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন গন্ডার। ফিও হাতি দেখে অনেক ভয় পাচ্ছে, কারণ অনেক বড় সাইজের, আর কুলার মতো বড় বড় কান,
এটা কিন্তু পাগলা হাতি, মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে হাতির পায়ে পিষ্ট হয়ে। প্রথমে ঢাকা চিড়িয়াখানা এখানে ছিল না, 1950 সালে হাইকোর্টে জীব জন্তু প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1974 সালে বর্তমান স্থানে মিরপুরে স্থানান্তর করা হয়। 2015 সালে 5ই ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ডেসক্রিপশন বক্সে সমস্ত চিড়িয়াখানার তথ্য দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। চিড়িয়াখানাটি সপ্তাহে প্রতি রবিবার বন্ধ থাকে। রবিবার যদি ছুটির দিন হয় তাহলে কিন্তু খোলা থাকবে। আচ্ছা ফিও, আপনার বাঘের সাথে দেখা হয়ে কেমন লাগছে? আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, অনেকক্ষণ ধরে বাঘ খুঁজছিলাম, তো শেষ পর্যন্ত আমি বাঘের সামনে এসেছি, কিন্তু বাঘটা খাঁচার মধ্যে বন্দি, বাঘের কোনোই সাড়া শব্দ পাচ্ছি না। তারপরেও আমার ভালো লাগছে বাঘটাকে দেখতে পেয়ে, বাঘ আমাকে দেখে আমার মনে হচ্ছে একটু কাছে যেয়ে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। এখানে যেটা হয়েছে, দুই ভাই বোন ছবি তুলবে, এখন কে আগে যাবে পরে যাবে, যাই হোক মেয়েটা আগে গেল, যে ধরে ছবি তুলবে না কি করে তুলবে, তারপরেও ছবিটা তুললো, যে এখন কোনটা ছবি তুলবে, ওদের মা বলে দিচ্ছে এটা এটা করো, তো তারপরেও ওরা খুবই সুন্দরভাবে ছবি তুললো। সেও গভীর মনোযোগ সহকারে ভাল্লুক দেখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এখন আমরা চলে আসলাম সেই রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে, টগর। এই টাইগারের নাম হচ্ছে টগর। বাঘগুলো ঘুমাচ্ছে, এটা হচ্ছে সিংহ। সে এখন খাঁচার ভিতরে বাঘ সিংহ দেখবে না, সে মুক্ত বাঘ সিংহ দেখবে, যেগুলো আসলে ছাড়া থাকে। এখন আমরা ওখানে যাচ্ছি। কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমরা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলে এসেছি সেই ফিওমনির বাঘ মামার কাছে, দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। ফিওকে অনেক পছন্দ করেছে, যারা বাঘ সিংহ ছবি তোলা বাদ দিয়ে ফিওর ছবি নিয়ে ব্যস্ত, সবাই ফিওকে অনেক পছন্দ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে যেতেই ওর কলিগদের সাথে দেখা, তো ওরা তো ছবি তোলার জন্য প্রস্তুত, কিন্তু আমি তো ভিডিও করছি, ছবি ওঠানোর জন্য দাঁড়াচ্ছ, আমি তো ভিডিও করছি, পরে সেটা ওদের বললাম। এখন আমরা দাঁড়িয়ে আছি বনের রাজা সিংহর সামনে। এখানে অনেকগুলো সিংহ আছে। দাঁড়ায় আছে যে সিংহটি, সেটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বৃদ্ধ, হাঁটতেই পারছে না ঠিক মতো, তারপরেও সে হাঁটছে।
এটা হলো অনেক বয়স্ক সিংহ, এই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে। তো তার বসতে অনেক সময় লেগে গেল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সময় লাগছে তার বসতে। এটা হলো নীল ময়ূর, অনেক সুন্দর, কি সুন্দর পারফর্ম। আমরা অপেক্ষা করছিলাম যে কখন তার পেখম গুলো মেলবে, কারণ দেখে মনে হচ্ছিল যে এখনই মনে হয় পেখম গুলো মেলবে মেলবে, কিন্তু না, অধীর আগ্রহ থেকেও তার পেখম এই পর্যন্তই সে রেখে দিল। নীল ময়ূরের পাশে আছে সাদা ময়ূর, এখানে ওর কাজিনদের ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল। তো বাচ্চাগুলো খুবই আনন্দ পাচ্ছে, প্রিয়র সাথে দেখা হয়ে ওরা আদর করাতে খুবই ব্যস্ত। তো সবাই মিলে ফিওকে আদর করছে এবং ওরা খুব খুশি। এখন আমরা দাঁড়িয়ে আছি জল হস্তের কাছে, কি বড় হাঁ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চিড়িয়াখানায় নানা রঙের নানা প্রজাতির পশু পাখি আছে, এখানে আসলে আসলে অনেক ভালো লাগবে এবং জায়গাটা অনেক বড়, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। চিড়িয়াখানাতে ঘুরতে খুবই ভালো লেগেছে, কিন্তু ফিওর এত ফ্যান ফলোয়ার বেড়ে গেছে যে চিড়িয়াখানাতে ঘুরতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এই কারণে যে আমরা এক জায়গা থেকে যে আর এক জায়গায় যাব, সেখানে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা নিতে পারছিলাম না। তো তারপরেও ভালো লাগছিল যে ফিওকে সবাই এত ভালোবাসছে, পছন্দ করছে। আপনারা কুমির দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতির কুমির এখানে আছে। এখানে একটা কুমির এতটাই শান্ত যে সে নাড়াচাড়া করছে কিনা প্রথমে বোঝা যাচ্ছিল না, পরে হ্যাঁ মনে হলো যে একটু নাড়াচাড়া করছে। আর একটা কুমির তো এদিক থেকে সেদিক ছুটাছুটি করছে। তো এখানে আমরা একটু রেস্ট নেব। ফিওকে দেখাচ্ছিলাম ওই যে দেখো উট, ও আসলে উট খুঁজে পাচ্ছিল না। আমরা এখন আছি উটের সামনে, ইনশাল্লাহ আপনাদেরকে মরুভূমির উট দেখাবো, আমরা ইনশাল্লাহ যাব। আপনারা কামেন্ট গোর সাথে থাকবেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন বৈচিত্র্যময় ভিডিও আপনারা দেখতে পারবেন। জিরাফ গুলো অনেক লম্বা, লম্বা লম্বা গাছের পাতা খাচ্ছে। এখানে মিনি ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে জিরাফ গুলোকে অনেক সুন্দর দেখা যায়। এখানে জায়গা খুবই কম, তারপরে আবার গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে, সেই কারণে সবাই ঠাসাঠাসি করে দাঁড়ায় আছে এবং সবাই যেতে যাচ্ছে সামনের দিকে। আমি অনেকক্ষণ পরে একটু জায়গা পেলাম দাঁড়ানোর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক লম্বা, কি সুন্দর ডিজাইন করা। আরো কিছুক্ষণ জিরাফ দেখলাম, এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর বেশিক্ষণ হয়তো চিড়িয়াখানার মধ্যে থাকা সম্ভব হবে না। তো আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কামেন্ট গুলোর সাথে থাকবেন, আমরা চেষ্টা করব পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করার এবং সেসব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। সেই সুযোগটুকু দেওয়ার জন্য আমাদের পাশে থাকতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। তাছাড়াও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। জেব্রাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, তাছাড়াও পার্সোনালি জেব্রা আমার খুবই পছন্দের একটা প্রাণী, এত শান্তশিষ্ট একটা প্রাণী।
ক্লান্ত হয়ে আমরা একটু ঝিলের পাড়ে বসবো। তো এখানেও সবাই ফিওকে দেখতে আসছে, সবাই আদর করতে চাচ্ছে। ওর আসলে আর ভালো লাগছে না, এত জোর ওকে আদর করছে। ফিও এবার খুবই শান্তভাবে প্রকৃতিটা দেখছে। ওরা কোনোভাবেই ফিওকে একা ছাড়বে না, ঠিকই এসে ফিওকে আবার আদর করছে। ফিও চাচ্ছিল একটু একা একা বসে থাকবে। সন্ধ্যার আগ মুহূর্তের এই টাইমটা এত ভালো লাগছিল, আমরা চাচ্ছিলাম আর একটু থেকে তারপর যাব। তো এখানেও এসে ফিও সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলো। ফিওকে আবার যাওয়ার সময় একটু আদরও করে গেল। হেলিকপ্টার গেল, সেটাও আমরা দেখলাম, ফিও দেখলো। কি সুন্দর দৃশ্য, তাই না? মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু বের হয়ে যাওয়ার জন্য মাইকিং করছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা ঢাকা থেকে ইন্ডিয়া কিভাবে গেলাম সেটা ডিটেলস আমরা দিয়ে দিব। এটা হচ্ছে পেলিকান বার্ড, বাংলা বৃহদাকার জলচর পক্ষী বিশেষ। এটা কিন্তু আমাকে গুগলে সার্চ দিয়ে দেখা লাগছে। শেষ বিকেলের আলোতে পাখিটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল। তারপর যেতে যেতে অন্ধকারের মধ্যেই ইগলের একটু ভিডিও করে ফেললাম। তা আমরা এখন বের হয়ে যাব। প্রিয় চারিদিকে দেখছে, ওর মনে হচ্ছে ও যেতে যাচ্ছে না, আরো থাকতে চাচ্ছে। তারপরেও সময় শেষ, বের হতে হবে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি জিনাত শারমিন ঝুমা, আসসালামু আলাইকুম।